বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 6, 7, 8 একত্রে সমাধান দেওয়া হবে WBTA টেস্ট পেপার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এবং এই মডেল কোশ্চেন পেপার 6, 7, 8 এর PDF লিংক পেয়ে যাবে, তোমরা ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড করে নিতে পারো। মডেল কোশ্চেন পেপার 6 দেখো, একে দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেখো, নতুন নতুন অমন হয়, নতুন নতুন কি হয়? এখানে রাইট আনসার অপশন খ, কারেকশন। পরের প্রশ্ন, ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় বসে, এখানে সঠিক যেটা হবে অপশন খ, অর্থাৎ হুঁকো খাচ্ছিলেন। পরবর্তী প্রশ্ন, তিনের দাগে বলেছে স্টেশন থেকে নদীর উপত্যকা ব্রিজের দূরত্ব কত? অপশন ক, 1 মাইল। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে কি ধুয়ে দিল? রাইট আনসার হচ্ছে অপশন ঘ, অর্থাৎ পায়ের দাগ। পরের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু, বোমারু কোথার অর্থটা কি হবে? সঠিক উত্তর অপশন গ, অর্থাৎ বোমা নিক্ষেপ নিক্ষেপক যুদ্ধ বিমান। পরে বলেছে ওদের নখ কিসের চেয়ে তীক্ষ্ণ? সঠিক উত্তর অপশন গ, নেকড়ের চেয়ে। পরবর্তী পেজ দেখো, এখানে বলেছে যে এখন পালকের কলম দেখতে পাওয়া যায়। সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফে। পরের প্রশ্ন, তখনকার দিনে হোম টাস্ক করা হতো কিসে? না, এর উত্তর হচ্ছে অপশন খ, কোলা পাতায়। বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো কি দিয়ে? এর উত্তর হচ্ছে অপশন খ, গরুর শিং বা কচ্ছপের খোল কেটে। পরের প্রশ্ন, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, রেখাঙ্কিত পদটি হলো, এখানে উত্তর হবে অপশন খ, কর্মকারক। পরের প্রশ্ন, বিভক্তির কাজ কি? তো এর উত্তর হচ্ছে অপশন ঘ, শব্দকে পদে পরিণত করা। যে সমাসে ব্যাস বাক্য হয় না তাকে বলে, তো তাকে কি বলে? এর উত্তরটা হচ্ছে অপশন খ, নিত্য সমাস। নরসিংহ শব্দটি ব্যাস বাক্য কি হবে? তো এর উত্তর হচ্ছে অপশন ক, নরসিংহের ন্যায়। গুণহীন যে ব্যক্তি তার জীবনই ব্যর্থ, এর সঠিক উত্তর অপশন খ, জটিল বাক্য এটা। উদ্দেশ্য হলো বাক্যের, উদ্দেশ্য বাক্যের কি? অপশন খ, কর্তার অংশ। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, এটি কোন বাচ্যের উদাহরণ? এর উত্তর হবে অপশন খ, কর্তৃবাচ্য। সময়ে বোঝা যাবে বাক্যটি কর্তৃবাচ্যে রূপান্তর করলে কি হবে। তো এর সঠিক হচ্ছে অপশন ক, অর্থাৎ সময়ে বুঝে নেব। এবার দেখো, তোমাদের পরবর্তী দাগে যে প্রশ্নগুলো আছে, তো PDF ডাউনলোড করলে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা এটা স্ক্রিনশটও করে নিতে পারো, এগুলোর উত্তর একটু টেক্সট বুক বা সহায়িকা থেকে ফলো করে দেখে নেবে। পরবর্তী পেজে দেখো, কোশ্চেন পেপার 6 এর এখানে যেসব প্রশ্নগুলো এসেছে, অবশ্যই এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে। আর যারা ভিডিওটা দেখছো, এই WBTA টেস্ট পেপারের আগের যে মডেল কোশ্চেন পেপার, যেহেতু এখানে 6, 7, 8 আলোচনা হচ্ছে, এর পূর্বে যে 1 থেকে 5 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারের সমাধানগুলো দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, দেখে নেবে। WBTA টেস্ট পেপার একটা লিঙ্ক পাবে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা 1 থেকে 5 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারের সমাধান প্রত্যেকটা বিষয়েরই পেয়ে যাবে, সেখানে দেখে নেবে। আর তিনের দাগে দেখো, এখানে যেসব প্রশ্নগুলো আছে, উত্তর দিলে 3 নম্বর করে পাবে। অবশ্যই এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে, দেখবে এভাবে তোমরা প্রশ্নগুলো প্রস্তুতি নিলে এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে পরীক্ষাতে। পরের পেজে দেখো, দেখতে পাচ্ছো এখানে প্রবন্ধ থেকে এবং নাট্যাংশ থেকে যেসব প্রশ্নগুলো এসেছে, তাছাড়া কোণি থেকে যেসব প্রশ্ন এসেছে, সেগুলোকে অবশ্যই তৈরি করে নেবে। এটুকু দেখতে পাচ্ছো। পরে দেখো তোমাদের প্রবন্ধ রচনা, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এবং বাংলার উৎসব, এখানে যে 4টে রচনা আছে তার মধ্যে হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যম এবং বাংলার উৎসব, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং প্রতিবেদন ও সংলাপ হিসাবে যা আছে এগুলোকেও প্র্যাকটিস করে নেবে। পরবর্তী দেখো তোমাদের মডেল কোশ্চেন পেপার 7, এখানে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। একইভাবে তোমাদের, তো এখানে প্রথম প্রশ্ন বলেছে তপনের লেখা গল্প যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম, এখানে উত্তর হবে অপশন গ, অর্থাৎ সন্ধ্যাতারা। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল, এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অর্থাৎ জাহাজ ঘাটে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার ড্যাশ ধমক দেয়, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, এখানে উত্তর হবে অপশন ঘ, কাশীনাথ। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থটা কি? উত্তর হবে অপশন ক, সন্ধ্যা। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থটা কি হবে? উত্তর হচ্ছে অপশন গ, তুষার। পরবর্তী প্রশ্ন, শিশু চাঁদের কর,
কোথায় দেখা যায়? এই 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ, অর্থাৎ দিগম্বরের জটায়। সিজার যে কলমটি দিয়ে কাস্কাকে আঘাত করেছিল তার পোশাকী নাম কি? এর উত্তর হবে অপশন খ, স্টাইলাস। নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম? অপশন গ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলেছে, বাঙালি সাংবাদিকদের কে বলতেন বাবু কোয়েল ডাইভার্স? এখানে হবে অপশন ক, লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন বিভক্তি, এখানে কোনটা হবে উত্তর? অপশন খ, অর্থাৎ সর্বদা শব্দের পরে যুক্ত হয়। পরে বলেছে, 30 বছর ভিজায় দেখেছি 2 নয়নের জলে। এই রেখাঙ্কিত পদটা এখানে কি ধরনের কারক আমাদের বলতে হবে? অপশন খ, অর্থাৎ করণ কারক। পরবর্তী প্রশ্ন, কর্মধারয় সমাসের প্রধান প্রাধান্য থাকে কিসে? এর উত্তর হবে অপশন খ, পরপদের অর্থের। ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি, নিম্নলিখিত নিম্নরেখ পদটি কোন সমাসের? এর উত্তর হবে অপশন খ, নৌ তৎপুরুষ সমাস, তৎপুরুষ। পরে বলেছে, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কি হবে? উত্তর হবে অপশন গ, যে করে। র এর বিভক্তি প্রয়োগে দেখা যায়, তো এখানে যেটা আছে সঠিক উত্তর অপশন গ, শুধু সম্বন্ধ পদে। প্রতিক্ষণ কি ধরনের সমাস? এর উত্তর হবে অপশন গ, অর্থাৎ অব্যয়ী ভাব সমাস। পরবর্তীতে দেখো অব্যয়ীভাব সমাস। এবং পরের প্রশ্ন, কারকের বিভক্তি লোপ পায় যে সমাসে? তো এর উত্তর হবে অপশন খ, অর্থাৎ তৎপুরুষে। পরে দেখো পরবর্তী পেজে অন্যান্য প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো, এগুলোকে অবশ্যই প্রস্তুতি নেবে। তিনের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো পরবর্তী পেজ। যারা ভিডিওটা দেখছো, এইটা WBTA টেস্ট পেপার, এছাড়া তোমাদের ABTA টেস্ট পেপারেরও সমাধান দেওয়া হয়েছে, পাশাপাশি WBHA টেস্ট পেপারেরও সমাধান তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, দেখে নেবে। এখানে তোমাদের যেসব প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নিলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ পরবর্তী পেজ। প্রবন্ধ রচনা, প্রতিবেদন, সংলাপ রচনাগুলো তোমরা দেখে নেবে। বিজ্ঞান ও কুসংস্কার রচনাটাও তৈরি করে নেবে। এবার দেখো মডেল কোশ্চেন পেপার 8, তো এখানে কি বলেছে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন, তপন গভীরভাবে সংকল্প করে। উত্তর হবে অপশান গ, অর্থাৎ তপন নিজে নিজে গিয়ে দিয়ে আসবে সম্পাদকের কাছে। বিরাগী তার কোন রিপু নেই বলে উল্লেখ করেছেন? এর উত্তর হচ্ছে অপশন খ, অর্থাৎ ক্রোধ। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সঙ্গে কে ছিল? তো গিরিশ মহাপাত্রের সঙ্গে ছিল অপশন ঘ, ভাঙা টিনের তরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানা। শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে কি করেছিল? উত্তর হবে অপশন গ, ধ্যানে ডুবেছিলেন। পরে দেখো তোমাদের বলেছে 5 নম্বর প্রশ্ন, কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল? অপশান হবে ক, অর্থাৎ মানব রূপ। পলয়োল্লাস শব্দটির অর্থটা কি হবে? তো পলয়োল্লাস শব্দের অর্থ হচ্ছে তোমাদের অপশান ঘ, ধ্বংসের আনন্দ। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে যে কলমের মুখ টিচিয়ে দেওয়া হতো কেন? এর উত্তর হবে অপশান ঘ, কালি পড়তো চুঁইয়ে চুঁইয়ে ধীরে। টাইপ রাইটারের সাহিত্য রচনা করেছেন এমন একজন? সঠিক উত্তর হবে অপশান ক, অর্থাৎ অন্নদাশঙ্কর রায়। পরে বলেছে, ওস্তাদ কলম্বাসদের ইংরেজিতে বলে, ইংরেজিতে কি বলে? এর উত্তর হবে অপশান গ, অর্থাৎ ক্যালিগ্রাফিস্ট। পরে 10 নম্বর প্রশ্ন, তিলে তেল হয়, তো এখানে বলেছে যে কোন কারকের কি বিভক্তি হবে? তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান খ, অপাদান কারকের এ বিভক্তি। পরের পেজে দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে, বিভক্তির কাজ কি? এর উত্তর হবে অপশান ঘ, শব্দকে পদে পরিণত করা। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি বা অর্থ হলো? সঠিক উত্তর অপশান গ, বিস্তার। সমাসে প্রাধান্য পাই, সমাসে কি প্রাধান্য পাই? অপশান খ, অর্থ। পরে বলেছে যে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি সঠিক উত্তর অপশান গ, প্রশ্নবাচক বাক্য। আমাদের মধ্যে যারা ওস্তাদ দাঁড়ায় ওই তারা ওই কালো হরিত কি ঘোস্ত? এখানে বাক্যটিতে কোন শ্রেণীর, বাক্যটি কোন শ্রেণীর? এর উত্তর হবে অপশান খ, জটিল বাক্য। ক্রিয়া অর্থ প্রাধান্য পায় কিসে?
উত্তর হবে অপশন খ ভাববাচ্যে। কর্মবাচ্যে বা কর্তাকে কি বলে? উত্তর হবে অপশন গ অর্থাৎ অনুক্ত কর্তা। পরে দেখো তোমাদের দুইয়ের দাগে যেসব প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ, পরবর্তী পেজ দেখে নেবে কি কি রচনা আছে। এই টেস্ট পেপারটার পাশাপাশি তোমরা অবশ্যই এবিটি টেস্ট পেপারের সমাধানগুলো দেখে নেবে। এই কতগুলো টেস্ট পেপারের সমাধান অন্ততপক্ষে প্রতিটা বিষয়ের 5টা করে সেট প্র্যাকটিস করো, এর মধ্য থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পেয়ে যাবে।